ভিতরটা হচ্ছে একেবারে ব্রাউন কালার, ড্যাশবোর্ডগুলো দেখেন পুরোটা হচ্ছে ব্রাউন কালার, এবং ভিতরে ফ্যাব্রিকগুলো দেখেন যে কাপড়ের ফ্যাব্রিক দেওয়া আছে, একই ফ্যাব্রিক্সের কিন্তু আপনার এখানে সিট কাভারগুলো দেওয়া আছে। আপনি সিটগুলো দেখেন একেবারে ফ্রেশ, এই সিটগুলো দেখেন এখন কিন্তু বসে নেই সিটগুলো, একদম অরিজিনাল সিটগুলো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ রহমত। আজকে আমাদের কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই খুবই স্পেশালিটি গাড়ি, সেটা হচ্ছে একেবারে কম বাজেটের গাড়ি, বাইকের দামে গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। বাইকের দামে? একদম বাইকের দামে গাড়ি দেবো ইনশাআল্লাহ। ওকে। কারণ মানে এখন যে পরিস্থিতি, যেই হারে বাইকের যে দেখলাম ঢাকা শহরে বাইক, যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার মনে হয় যে বাইক না চালানোই বেটার। আচ্ছা, তো সেই জন্যই আজকে চিন্তা করছি যে আজকে বাইকের দামে গাড়ি বিক্রি করবো। ওকে। তো এখন যে গাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে 111। আচ্ছা। আর এটা মডেল হচ্ছে 96 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2002, 15 সিরিয়াল, 1331 সিসির গাড়ি, আর এটা হচ্ছে একেবারে ফুল অটো গাড়ি, ফুল অটো আর সিএনজি করা আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে পাল কালার, আর সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা এত পুরান, তারপরে দেখেন প্রতিটা লাইট কিন্তু একদম অরিজিনাল লাইটগুলো আছে। আচ্ছা। এগুলো কোনো চেঞ্জ হয় না, একদম অরিজিনাল লাইটগুলো আছে, যদিও একটু ডিসকালার হয়েছে লাইটগুলো, বাট চেঞ্জ হয় না, প্রতিটা লাইট একদম অরিজিনাল আছে। সামনে গ্রিলটা দেখেন একদম অরিজিনাল গ্রিলটে আছে, এর পাশে লাইটটা একদম অরিজিনাল লাইট, আর পুরো গাড়িতে কিন্তু অরিজিনাল কালার ছিল, শুধু আমরা একটু টাচ আপ করেছি। পুরো গাড়িতে দেখেন কোথাও কোনো পুটিং নাই, কোথাও কোনো পুটিং নাই, একদম অরিজিনাল কালারটি আছে। আর আলহামদুলিল্লাহ প্রতিটা গ্লাস এখনও, এত পুরাতন গাড়ি, তারপরে পুরো গাড়িতে কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাসগুলো আছে, এবং প্রতিটা গ্লাসই আপনি টোটাল লোগো পাবেন, প্রত্যেকটা গ্লাসে দেখেন টোটাল লোগো আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। আর এটা হচ্ছে এক্সি সেলুন গাড়ি, এক্সি সেলুন লিমিটেড। জি, এ দেখেন লিমিটেড, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে এক্সি সেলুন লিমিটেড, প্রত্যেকটা জায়গায় নিকেল ব্যবহার হয়েছে, এই যেগুলো নিকেল নিকেল আসছে, এই যে গ্লাস বিটগুলো নিকেল আসছে, এই যে এই এই বিটগুলো কিন্তু অরিজিনাল নিকেল আসছে। জি, এগুলো কোনো আফটার মার্কেট না, এবং প্রতিটা রেন সেট দেখেন এত পুরাতন গাড়ি, তারপর কিন্তু প্রতিটা রেন সেট অরিজিনাল রেন সেট, প্লাস হচ্ছে টোটাল লোগো দেওয়া, সাইডের গ্লাসগুলো কিন্তু প্রতিটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে। আর আলহামদুলিল্লাহ চারটা চাকা আর রিং, একেবারে রিংটা অরিজিনাল জাপানি অ্যালয় রিং, আর টায়ার চারটা টায়ার একদম নতুনের মতো, একেবারে নতুন, মানে সোজা কথা এই গাড়ি আশা করি ইনশাল্লাহ বছর দুয়েকে কোনো মেজর কোনো কাজ করতে হবে না, একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনি একটু গাড়ির ভিতরটা দেখেন, ভিতরটা হচ্ছে একেবারে কালার, আপনি কি বলে এটাকে, কি কালার বলে এটা, হচ্ছে আপনার ব্রাউন কালার, ব্রাউন কালার, ভিতরটা হচ্ছে একেবারে ব্রাউন কালার, ড্যাশবোর্ডগুলো দেখেন পুরোটা হচ্ছে ব্রাউন কালার, এবং ভিতরে ফ্যাব্রিকসগুলো দেখেন যে কাপড়ের ফ্যাব্রিক দেওয়া আছে, একই ফ্যাব্রিক্সের কিন্তু আপনার এখানে সিট কাভারগুলো দেওয়া আছে। আপনি সিটগুলো দেখেন একেবারে ফ্রেশ, এই সিটগুলো দেখেন এখন কিন্তু বসে নেই সিটগুলো, একদম অরিজিনাল সিটগুলো আছে আলহামদুলিল্লাহ। গাড়ি খুবই ফ্রেশ, মানে যিনি ইউজ করেছেন খুব লিমিটেড ইউজ করেছেন এটা, কারণ খুব শখের গাড়ি। জি, তো আলহামদুলিল্লাহ গাড়ি একেবারে অল অটো গাড়ি, এবং এই পাশের সিটগুলো দেখেন, প্রত্যেকটা সিট দেখেন একেবারে অরিজিনাল সিটগুলো আছে, জাপানি ফ্যাব্রিক্স, অরিজিনাল ফ্যাব্রিক্সটা আছে, এখানে একই ফ্যাব্রিক্সের প্যাড দেওয়া আছে, প্রত্যেকটা প্যাড দেখেন একেবারে অরিজিনাল, এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন লোগো দেওয়া আছে, খুব সুন্দর লোগোগুলো দেওয়া আছে, একেবারে অরিজিনাল অবস্থা আছে, মানে কম দামি গাড়ি বলে যে ফালাই দেওয়ার মতো তা না, এমন না যে গাড়ি কম দামি গাড়ি কিনলাম প্রতিদিন ওয়ার্কশপে যাচ্ছি, প্রতিদিন গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছি কাজ করানো লাগবে তা না, গাড়ি কিন্তু একেবারে আপডেট অবস্থায় আছে এবং ফ্রেশ অবস্থায় আছে। তো আমরা একটু গাড়ির পিছন সাইডটা আপনাকে দেখাই, প্রতিটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে, 100% অরিজিনাল গ্লাস, এবং প্রত্যেকটা দেখেন এক্সি সেলুন, এক্সি সেলুন লিমিটেড স্প্রিন্টার, এবং প্রতিটা লাইটে কিন্তু অরিজিনাল লাইট, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। দেখেন নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ15 সিরিয়ালের গাড়ি, খুবই সুন্দর গাড়ি, দেখেন প্রতিটা লাইট একদম অরিজিনাল লাইট, এবং সামনে পিছে যে বাম্পার দেওয়া আছে আলহামদুলিল্লাহ একদম বাম্পারটা মানে সেই রকম বাম্পার। আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন, ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ, এই দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এই যে ভিতরে পার্টিশনগুলো দেখেন একেবারে কোথাও কোনো খোলা কাটা নেই, একদম অরিজিনাল কালার, এই যে একদম অরিজিনাল কালার, দেখছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, মানে গাড়িতে কোথাও বিন্দু পর্যন্ত হাতের বাড়ি নেই। এই ফার্স্ট আমরা টাচ আপ করেছি, এবং গ্লাসের বিটগুলো দেখেন, যে বিটগুলো দেখেন ভাইয়া, এই বিটগুলো দেখেন একেবারে অরিজিনাল নিকেল বিট, দেখছেন এগুলো অরিজিনাল নিকেল বিট, এরকম পাল কালারের গাড়ি, প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে এগুলো। আচ্ছা, মানে এত আগের গাড়ি এত ফ্রেশ আছে এটা আসলে কল্পনার বাইরে, এবং 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নেই, প্রত্যেকটা ডোর দেখেন, প্রতিটা ডোর দেখেন কোথাও কোনো খোলা কাটা নেই,
এখনো আপনার কার্পেটিং করা হয়নি, দেখেন অরিজিনাল অরিজিনাল কার্পেটটাই কিন্তু এখনো আছে, অরিজিনাল কার্পেট অরিজিনাল সিটটাই আছে, এখনো কোনো মানে কোথাও কোনো হাত দেওয়া হয়নি। ড্যাশবোর্ডটা দেখেন, ভিতরটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে রাফলি ইউজ করলে এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়, আপনি দেখেন এগুলো কিন্তু এখন অরিজিনাল আছে। ডাবল এয়ার ব্যাগের গাড়ি, ডুয়েল এয়ার ব্যাগ, আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা দেখেন কোথাও কোনো একটা ভাঙা চোরা নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে। আপনার ডিভিডি ব্যাক ক্যামেরার অপশন আছে, যেহেতু এখন অরিজিনাল টর্টার সেটটা লাগানো আছে, টর্টার অডিও সেটটা লাগানো আছে, আপনি চাইলে এখানে খুলে এটা ডিভিডি লাগানো যাবে, কোনো সমস্যা নেই। এই দেখেন টর্টার অরিজিনাল সেটটাই আছে, এই দেখেন টর্টার টর্টার লোগো দেওয়া আছে, একেবারে টর্টার অরিজিনাল সেটটাই আছে। অটো গিয়ার, একদম ফুল অটো গাড়ি, লুকিং গ্লাস হাফ অটো, আর হচ্ছে ডোরগুলো হচ্ছে ফুল অটো, মানে ফুল লোডেড গাড়ি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। 1300 সিসির গাড়ি, সেলিংগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ, দেখেন সেলিংগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। আমি একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন, কারণ বডি তো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, একেবারে আমার পছন্দের বডি। কারণ অরিজিনাল বডিগুলো হলে হয় কি, আপনার যেই কাউকে গাড়ি দিবেন অন্তত সে চালায় আরাম পাবে। আচ্ছা, কারণ প্রতিদিন গ্যারেজে দৌড়াতে করতে হবে না। এবং ইঞ্জিনটা দেখেন, দেখেন ওয়াও কত সুন্দর, একেবারে অরিজিনাল অবস্থা আছে এগুলো। মানে আমি আসলে অবাক যে এত সুন্দর এত পুরাতন গাড়ি কীভাবে এত অরিজিনাল থাকে। দেখেন প্রতিটা জায়গায় দেখেন এই যে অরিজিনাল কালার, এগুলো একেবারে অরিজিনাল কালার, কোথাও কোনো খোলা কাটা নেই। এই যে এইগুলো দেখেন একেবারে অরিজিনাল কালার, এই যে এখানে 111, এই যে বলি 111, খুব সুন্দর একেবারে। সামনের মার্সেলগুলো দেখেন, একটা হাতুড়ে বাড়ি নেই মার্সেলে, এই দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং ইঞ্জিনটা মাশাআল্লাহ খুব সুন্দর, এখন ইঞ্জিনে কোনো কোনো কিছু খোলা হয়নি, কোনো কিছু খোলা হয়নি, একেবারে ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। খুব সুন্দর একটি গাড়ি, মানে 1300 সিসির গাড়ি এত সুন্দর খুব কম পাওয়া যায়, খুবই সুন্দর গাড়ি মাশাআল্লাহ। মানে যারা প্রতিনিয়ত মোটর সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করেন তাদের জন্য আসলে এই গাড়িটা সেফ, সেফ ড্রাইভ, একদম একেবারে সেফ ড্রাইভ। আচ্ছা, কারণ এগুলো গাড়িতে অন্তত অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে ইনশাআল্লাহ, কারণ গাড়িগুলো খুব হেভি গাড়ি। দাম কত যাচ্ছে গাড়িটা? এটা দাম চাওয়াচাওই নেবে, এটা ফিক্সড প্রাইসের গাড়ি। ফিক্সড প্রাইস? হ্যাঁ, এটা ফিক্সড প্রাইস, এর কোনো চাওয়াচাওই নেই, একদম একেবারে ফিক্সড প্রাইস। কাগজপত্র 23-24 সাল পর্যন্ত ফুল আপডেট করা, গাড়িতে একটা হাত ধরে বাড়ি নেই, অরিজিনাল সব কিছু আছে, গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে, ফুল অল অটো গাড়ি। আর এটা মডেলটা আমি একবার বলে দিই, দাম বলার আগে মডেলটা বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 96 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2002, আর মডেল হচ্ছে 96, অল অটো, 1331 সিসির গাড়ি, 111, দাম চাচ্ছে এটা 5,25,000 টাকা, একেবারে ফিক্স। ঠিক আছে, এটা ফিক্সড প্রাইসের গাড়ি ভাই, এটা কোনো বার্গেনিং নেই। আচ্ছা, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলি থেকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার আছে 01971222570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিন এবং এমনিও ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।